भारतीय चालकदेर अबाध चलाचल बाड़ाচ্ছে ओमिक्रन झुंकी स्थलबंदरे उधाও निर्देशना कोनो विषय नय बोललेन परराष्ट्रमंत्री विमानबंदरे रैपिड टेस्टेर तागिद एबं पद्मा सेतु निर्धारित समये खुले दीते दुई पारे चलছে नदी शासन तीनटी जॉइंट मुभमेंटेर ढालाई शेष चलती मासेই सम्पूर्ण হচ্ছে बाकी पाँचটির কাজও বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। ভারতে করোনার শক্তিশালী ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও স্থলবন্দরগুলোতে মানা হচ্ছে না নির্দেশনা। বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্যবিধি না মেনে ভারতীয় ট্রাক চালকদের অবাধ চলাচল বাড়াচ্ছে শঙ্কা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে সুরক্ষা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রায় দুই বছর ধরে চলা মহামারী করোনার ধকল কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে না হতেই নতুন ধরন ওমিক্রনের কারণে দেখা দিয়েছে শঙ্কা। ইতোমধ্যে ওমিক্রনে সংক্রমিত হয়েছে প্রতিবেশী দেশ ভারতও। এতে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও সংক্রমণ ঠেকাতে স্থলবন্দরে নেই তেমন কোনো কার্যক্রম। পণ্য নিয়ে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন দু দেশের শত শত ট্রাক আসা যাওয়া করে। প্রতিদিন প্রায় 10,000 মানুষের সমাগম হয় বেনাপোল বন্দরে। আমরা যখন ইন্ডিয়া থেকে আসি মাস্ক পরে এসে খুলে ফেলা হয়, কারণ এবারে কেউ মাস্ক পরতে বলে না। সরকার এই স্প্রেটা করছে না, আমাদের ইন্ডিয়া সরকার স্প্রে করছে। সরকারের যেসব বিধিনিষেধ আছে মাস্ক পরা, স্যানিটাইজ করা, এগুলো সবারই মেনে চলা উচিত। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে দ্রুত সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান ব্যবসায়ীদের। স্থলবন্দরে কোনো স্বাস্থ্যবিধি কেউই মানে না বা মানার চেষ্টা করে না। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে করোনা সংক্রমিত দেশ থেকে কেউ ফিরলেই তাকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় ও করোনা সনদ পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে কোনো প্যাসেঞ্জার বাংলাদেশে আসলে সেটি ভারতীয় হোক বা বাংলাদেশি সিটিজেন হোক, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। সরকারের কর্তৃক নতুন আরোপিত যে সমস্ত বাধা নিষেধ দিয়েছেন আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তা মানার জন্য নির্দেশনা দিয়ে দিয়েছি। প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রপ্তানি বাণিজ্য হয় বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে। সময় সংবাদ, বেনাপোল। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে 3টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ হয়েছে, বাকি 5টির কাজও চলতি মাসেই সম্পূর্ণ হচ্ছে। পাশাপাশি চলছে গ্যাস লাইন, ল্যাম্প পোস্ট বসানোর কাজও। অন্যদিকে ভাঙনের হাত থেকে সেতু রক্ষায় দুই পারে নদী শাসনের কাজের অগ্রগতি 86.5%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে শেষ পর্যায়ের কাজ চলছে দুর্বার গতিতে। 6.15 কিলোমিটার মূল সেতুর 3টি মুভমেন্ট জয়েন্টের ঢালাই শেষ, বাকি 5টি শেষ হবে এই বিজয়ের মাসেই। মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি 59%। সেতুর গ্যাস লাইনের কাজ মাওয়া ও জাজিরা দুই প্রান্তের অগ্রগতি প্রায় 50%, আর 400 কেভি বিদ্যুৎ লাইনের অগ্রগতি 62%। সেতুর অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ। খুবই আনন্দিত এই কারণে যে দেখা যাইতেছে আমাদের দেশে অন্যরকম একটা উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের নিগা অনেক ভালো হয়েছে, অনেক কোটি কোটি মানুষ ভালো চলতে পারবো, সামনে আয় উন্নতি হইব, এটা খুব সুন্দর কাজ করছে। 30 জুন সেতুটি চালুর লক্ষ্যে চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ। এক্সপানশন জয়েন্ট, আরও কিছু মুভমেন্ট জয়েন্ট, এগুলা টুকটাক কাজ, যদিও ছোটোখাটো কাজ সময় লাগে, এটা একটু প্রিসিশন ওয়ার্ক। মা প্রান্তে নদী শাসনের কাজ চলছে 1.80 কিলোমিটার এলাকায়। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে ব্যাড তৈরির পাশাপাশি চলছে ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকি 1 কিলোমিটার এলাকায় নদী শাসন। নদী শাসন কাজের অগ্রগতি 86.5%। মূল পদ্মা সেতুর অগ্রগতি 95.25%। এখন পুরোদমে চলছে মুভমেন্ট জয়েন্টের কাজ। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অবশেষে পদ্মা সেতু এড়িয়ে শিমুলিয়া মাঝিরকান্দি রুটে শুরু হলো পরীক্ষামূলক ফেরি চলাচল। এতে দূরত্ব কমার পাশাপাশি রাতেও ফেরি চালু করা যাবে বলে মনে করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। प्रतीक्षा शेष এবার শিমুলিয়া থেকে মাঝিরকান্দি সোজা পথে চলবে ফেরি। শনিবার দুপুরে শিমুলিয়া থেকে ছেড়ে যায় পরীক্ষামূলক ফেরি। 18 আগস্ট থেকে শিমুলিয়া বাংলা বাজার রুটে ফেরি চলাচলে তৈরি হয় অচল অবস্থা। প্রবল স্রোতের কারণ জানায় BIWTC। এরপর 8 নভেম্বর থেকে দিনের বেলায় 10 ঘন্টা করে চলা শুরু হয় ফেরি। এতে দুর্ভোগ লাঘব হয়নি। এবার পদ্মা সেতু এড়িয়ে বিকল্প রুটে ফেরি চালু হয়, খুশি ঘাট ব্যবহারকারীরা। নতুন পথে প্রথম যাচ্ছি আমরা, অ্যাডভান্সড খুবই আনন্দ লাগতেছে। আর বিশেষ করে অনেক সময় কম লাগবে, আগে ছিল 11 কিলো দূরে, এখন 8 কিলো কাছে নিয়ে আসছে। তারপর পদ্মা সেতু এড়িয়ে চলবে, এজন্য আমাদের খুবই আনন্দ, খুব ভালো লাগে। মাঝিরকান্দিতে গেল 26 আগস্ট ঘাট তৈরি হলেও স্রোত ও নাব্য সংকটে চালু করা যায়নি। শিমুলিয়া মাঝিরকান্দি রুটটি 3 কিলোমিটার কম এবং আমরা পদ্মা সেতু এড়িয়ে চলতে পারবো। যদি আমরা সফল হতে পারি তাহলে এদিক দিয়ে সময়ও আপনার কমে আসবে এবং আমরা রাতেও ম্যানেজমেন্টের নির্দেশক্রমে আমরা চলাচল করতে পারবো। শিমুলিয়া থেকে মাঝিরকান্দির এই নতুন রুটে দূরত্ব কমলো 3 কিলোমিটার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলা সময় আরও থাকছে। সাবমেরিন কেবলে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ, প্রায় 15,000 বাসিন্দার ঘরে আলো, পিছিয়ে পড়া জনপদে পরিবর্তনের ছোঁয়া। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকায়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। শীতের সঙ্গে বৃষ্টিতে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। মহিপুর আলিপুর মৎস্য বন্দরে সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বরিশালে 100 কোটি টাকা ব্যয়ের দুটি পানি শোধনাগার নির্মাণের 5 বছরেও চালু হয়নি। নির্মাণ ত্রুটির অভিযোগ সিটি কর্পোরেশনের। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, সামান্য মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় চালু করা সম্ভব। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় অপূর্ব অপুর রিপোর্ট। টিউবওয়েলের হাতল চাপলেও পানি মিলছে না, এমন চিত্র শুধু বেলতলা নয়। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সুপেয় পানির সংকট। পানি ওঠে না, এইজন্য আতল মাতল খুলে থুয়ে দিয়েছে। যে পানি আমাদের জীবন, সেই পানি আমাদের এখানে নাই। চাহিদা মেটাতে 2009-10 অর্থবছরে রূপাতলী ও বেলতলায় দুটি পানি শোধনাগার নির্মাণ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2016 সালে তৈরি শেষ হয় আর 2018 সালে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। তবে নগরবাসীর দাবি, তারা কখনোই এই প্লান্টের পানি পাননি। 2 বছর যাবত এটা শুধু কাজই চলে, কিন্তু পানির কোনো সিস্টেম করতেছে না তারা। নির্মাণ ত্রুটিতে 100 কোটি টাকার প্রকল্পটি ভেস্তে গেছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে, অনিয়ম খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করা হোক। এটি নির্মাণ ব্যবস্থাপনা যেভাবে তদারকি করার কথা ছিল সংশ্লিষ্ট অধিদপ্তরের বা বিভাগের, তারা সেভাবে তদারকি তো করেননি। বিভাগীয় তদন্ত করা হোক। তবে বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, সিটি কর্পোরেশনের কাছে তারা প্লান্ট দুটিকে বুঝিয়ে দিয়েছে। নির্মাণ ত্রুটির ব্যাপারে আমি একমত না, কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার জন্য কিছু ত্রুটি দেখা দিয়েছে। সমস্যাগুলো আইডেন্টিফাই করে যদি মেরামত করা হয় তাহলে আবার এটা চালু করা সম্ভব। ভাঙনে এরই মধ্যে বেলতলার একাংশ নদীগর্ভে অকেজো হচ্ছে যন্ত্রাংশ। এই অবস্থায় প্লান্ট চালুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে নগর ভবন। একদিকে ভূগর্ভস্থ পানি সংকট, অন্যদিকে নতুন এই উৎস থেকেও পানি না পেয়ে হতাশ নগরবাসী। তারা বলছেন, সুপরিকল্পিত উদ্যোগ আর যথাযথ ব্যবস্থাপনায় চালু করা হোক এ প্ল্যান দুটি, নিশ্চিত করা হোক সুপেয় পানির ব্যবস্থা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাবমেরিন কেবল দিয়ে দুর্গম চরে চরে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। সে আলোয় লেখাপড়া, রান্না, ফ্যান, টিভি চলছে। পাশাপাশি খেতে বিদ্যুতের মাধ্যমে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রামের চরবাসী। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং বেলাল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 16 নদ নদীর কুড়িগ্রাম জেলায় 250 মতো দ্বীপচরে 3.5 লাখ মানুষের বাস। প্রান্তিক এই মানুষগুলো বছরের এক একটা সময় নাম বদলে হয় বানভাসী, খরায় পড়া আর তীব্র শীতে কাঁপা শীতার্ত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এসব জনপদে যাতায়াতের ভরসা কেবল নৌকা। মৌসুম ভিত্তিক দিনমজুরির আয় সংসার চলে তাদের। তবে সেই জীবনযাত্রা বদলে যেতে শুরু করেছে। বিদ্যুতের আলো এখন তাদের ঘরে ঘরে। এমন আলোয় ভরা জীবনের কথা কখনো ভাবেননি তারা। আমাদের বাপ দাদা এখনো কারেন্ট দেখে নাই, ভাবিও নাই যে কারেন্ট আসবে। কারেন্ট আসে আমার সুবিধা হয়েছে, এখন কারেন্ট আসছে, আমরা কারেন্টের বাতি লেখাপড়া করি। 18টি পয়েন্ট দিয়ে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও কালজানি তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টেনে ৪ উপজেলার ৮ ইউনিয়নের ৪০টি দ্বীপচরে ৪০০ কিলোমিটার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সাবমেরিন কেবলের মাধ্যমে নদীর তলদেশ দিয়ে যেসব স্থায়ী চর এবং কিছুটা লোকবসতি বেশি সেই সব চরে আমরা বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিয়েছি। ইতোমধ্যে চরগুলোতে ১৪,৫৬০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। চরাঞ্চলের মানুষদের লেখাপড়া, শিল্প কারখানা স্থাপন, জীবনযাত্রার মানই বদলে দিতে আরম্ভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে সরকারের শতভাগ প্রকল্প এবং কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি যৌথভাবে ১৭০ কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করছে। গত ২০ নভেম্বর থেকে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিদের বিভাজন না করে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানালেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য A M উবাইদুল মুক্তাদি চৌধুরী। বিজয়ের মাস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। দেশের জাতীয় দিবসগুলো পালন না করায় হেফাজতে ইসলামের সমালোচনা করেন উবাইদুল মুক্তাদি চৌধুরী। এ সময় জেলা প্রশাসক হায়াতুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির সহ জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আমার লজ্জা হয়, আমার নিজের উপরে খুব ঘৃণা হয় যখন দেখি এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, যেখানে জাতীয় পতাকা উঠায় না। যখন দেখি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে ধর্মনিরপেক্ষতার স্লোগানে বিশ্বাসী বলে পরিচিত রাজনৈতিক ব্যক্তিরাও দহরম মহরম করে, তখন নিজের উপরে ঘৃণা আসে। মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে সকলকে একত্রিত করার চেষ্টা করে। আনন্দধ্বনি জাগাও গগনে শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পঞ্চকবির সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, DL Roy, রজনীকান্ত, অতুল প্রসাদ ও কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শব্দ সৈনিক কামাল লোহানি, শিল্পী সুব্রত বড়ুয়া রনি, শিল্পী মিতা হক, সংগঠক আব্দুস সালাম আদু, কবি খালিদ আহসান ও কবি শাহেদ আনোয়ারকে। এ সময় সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে মৌলবাদকে পরাজিত করার আহ্বান জানান শিল্পীরা। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।